আল্লাহ তাআলা কিন্তু অনুসরণের কথা তাবউনের কথা ইত্তেবার কথা দিয়েছেন রাসূলুল্লাহকে কাকে সবাই বলেন আল্লাহর রাসূলকে অনুসরণ আপনার জীবনে আল্লাহ দেখতে চায় আংশিক না পূর্ণাঙ্গ এবার আপনার 3.5 হাত মডেল দিকে আপনি তাকান মাথা থেকে শুরু করে পা পর্যন্ত রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমার কাছে জিজ্ঞাসা করা লাগবে না নিজের কাছে জিজ্ঞাসা করে দেখেন আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু করেছে কিনা মাথার দিকে তাকিয়ে দেখবেন রাসূলুল্লাহর অনুসরণ হয় কিনা আমার তো মনে হচ্ছে নেই কারণ আমাদের মাথার যে চুলের কাটিং এটা রাসূলুল্লাহর সাথে মেলে না এই কথা বলেন ঠিক আমাদের মাথার চুলের কাটিং তা কাকা মেসি আর বিভিন্ন নায়কদের মতো স্টাইল করে চুল কাটেন আমার তো মনে হয় যত রকমের দোকানে চুল কাটানো হয় এই দেশে কোন জায়গায় লেখা থাকে না এখানে রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী চুল কাটানো হয় নেই আর ওখানে লেখা আছে এখানে চুল কাটতে চান ঋত্বিকের মতো কাটেন এরপরে শাহরুখ খান বাকিগুলোর নাম তো আপনারা অনেকেই জানেন এখানে রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী চুল কাটানো হয় কোন দোকান পেয়েছে তাহলে মাথা থেকে শুরু করলে দেখা যাচ্ছে যে মাথা মেলে না এরপর একটু নিচে আসেন যেটা রাখার দরকার ছিল প্রতিটি নবীর যেটা ছিল ওইটা আপনার নেই যেতে নবী নিষেধ করলেন ওইটা আপনি রেখে দিয়েছেন খালিফুল মুশরিকিনা আউফুল লোহা ওয়াকফুস শারীর আল্লাহর নবী বলেন আমার উম্মত যারা দাবি করবে ওরা দাড়িকে ছেড়ে দেবে আর মোষকে খাটো করবে বিজ্ঞান এখন এই তথ্যটা নিয়ে গবেষণা করে জানিয়েছে দাড়ি যদি লম্বা হয় দিনের বেলা পুরুষদের যে সমস্ত কাজ কারবার করা লাগে বিভিন্ন জার থেকে ময়লা থেকে আল্লাহ দাড়ির কারণে গলাকে বাঁচিয়ে দেয় সেটা আপনি না রেখে যুবক হওয়ার ধান্দা করেন দাড়ি যারা বেশি বেশি কাটবে দুইটা ক্ষতি হবে তাদের এক নম্বরে ওদের ত্বক নষ্ট হয়ে যাবে দুই নম্বরে ওদের যৌন শক্তি হারিয়ে যাবে যুবক হওয়ার চেষ্টায় আছেন যেদিন বউ চলে যাবে সেদিন বলবে আমি আর নিচে নামলাম তাহলে এই দুজনে কথা বলছি না রাখে রাখুক না রাখে না আশা করছে রাখবে ইনশাআল্লাহ এটা তো মুসলমানের সন্তান তো রাখবে এটা আমার আদেশ হলে আমি বলতাম না এই আদেশ সরাসরি রাসূলুল্লাহ কার নবীজির আদেশ মানা কিন্তু ফরজ নবীর আদেশ মানা কি দাড়ি না উঠলে আর কি করা আমার মতো চার পাঁচ টাউন্টি আছে আসলে আমাদের বংশে এর সাথে বড় দাড়ি আর নেই এইটাই বড় দাড়ি মনে হয় মশারা রাখেন মশার পানি খেলে আমরা মনে করি অনেকে যে মাকরু হয় নাকি না শুধু এতটুকুই না আপনার নাক দিয়ে প্রতিনিয়ত যেটা আসছে কার্বন ডাইঅক্সাইড এটা কিন্তু মশ বড় থাকলে ধাক্কা লাগে এই জন্যে মশ খাটো করার ভেতরে বৈজ্ঞানিক অনেকগুলো তথ্য লুকিয়ে আছে কিছু কিছু মানুষ আমার বিশেষ করে কুষ্টিয়ার লালন শাহর মাজারে যারা খাদেম হিসাবে আছে ওর যে মশ মনে হয় ও হাসে না কাঁদে ও চিন্তা করার কোন বোঝা যাবে না আর রাতের বেলা হলে তো লাইট মারা লাগবে মশ যারা রাখেন মশ গুলো ছোট করে অন্তত সাইজ মতো করে রাখেন একেবারে চেষে ফেলার দরকার নেই সাইজ মতো করে রাখেন একদম চেষে ফেললে ওই ত্বকটা পুরুষের নষ্ট হয়ে যায় পুরুষ এবং মহিলাদের ত্বকের কিছু পার্থক্য আছে মেয়েদেরকে আল্লাহ দাড়ি আর মজ দেয়নি কেন দেয়নি এদের যে চেহারার কাটিং আর ওদের যদি আল্লাহ দাড়ি মজ দিত তাহলে আপনি আদর করতেন কোথায় আরো নিচে নামবো ঠিক আছে আরো অনেক কোনো কারণ আছে যেহেতু অনেক মুরব্বি আছে যেন বললাম না সুতরাং আপনি কি এই মাথার পরে যে জায়গাটাকে দেখার কথা এই জায়গার দিকে তাকালে দেখি রাসূলুল্লাহর অনুসরণ আমাদের নেই এরপরে আপনি যত নিচে নামবেন দেখেন প্রত্যেকটি জায়গায় একই অবস্থা তাহলে তাবউন আমাদের কি সত্যি হচ্ছে 3.5 হাত বডি নাই বাদ দিলাম এবার পরিবারে সমাজে রাষ্ট্রে নিয়ে যান
অনুসরণ নেই না অনুসরণ আমাদের আছে আংশিক কি আছে পূর্ণাঙ্গ অনুসরণ করা লাগবে আপনাকে